তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি 1408 মুভিটা। না, এটা আমার ফোন নাম্বার না, এটা হচ্ছে গিয়ে মুভিটার নাম। একবার চিন্তা করুন, আপনি যদি এমন একটা রুমের মধ্যে আটকা পড়েন যেই রুম নিজে আপনাকে মারতে চায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মাইক নামের একটা লোককে। সে এখন সমুদ্রের মধ্যে সার্ফিং করছিল। আসলে আমরা জানতে পারি মাইক বিভিন্ন শহরের বিভিন্ন হোটেলে গিয়ে গিয়ে তাদের সেখানে যেই ভুতুরে রুমগুলো আছে সেগুলোর মধ্যে থাকা শুরু করে, আর সেগুলোর মধ্যে রিসার্চ করে করে সে সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন বই লেখে। আর এখন যখন সে সার্ফিং করছিল, তখন সে আকাশ দিয়ে একটা প্লেন যেতে দেখতে পারে। সে দেখতে পারে এই প্লেন একটা ব্যানার ক্যারি করে নিয়ে যাচ্ছে। আর যখন ব্যানারে কি লেখা এইটা মাইক পড়ার ট্রাই করে, তখন সে আর এটা পড়তে পারে না, কারণ বিশাল বড় একটা ঢেউ এসে তাকে তলিয়ে দেয়। তবে যাই হোক, আমরা দেখতে পারি মাইক কোনো রকমে তার জীবনটা নিয়ে পারে চলে আসে। যদিও সে অনেকগুলো পানি খেয়ে ফেলেছে, তবে সে বেঁচে গিয়েছে। তো এরপর সে চলে আসে পোস্ট অফিসে তার জিনিসপত্রগুলো নেয়ার জন্য। এখানে সে একটা লেটারও পেয়ে যায়, যে লেটারটা পাঠিয়েছে ডলফিন হোটেলের কেউ একজন। আর এখানে বলা হয়েছে 1408 নাম্বার যে রুমটা আছে সেই রুমটার মধ্যে ভুলেও তুমি যাবে না। তবে যেহেতু মাইক এগুলোকেই পছন্দ করে, তো এই জন্য এইটা দেখার পরে সে আরও বেশি উৎসাহিত হয়ে যায়। সে চিন্তা করে যে এই রুমের মধ্যেই তো আমাকে যেতে হবে। তো এই জন্য সে ডলফিন হোটেলের নাম্বার ম্যানেজ করে আর তাদেরকে কল দিয়ে এই ব্যাপারটাকে জিজ্ঞেস করে। কিন্তু আমরা দেখতে পারি যখন রিসেপশনিস্ট শুনতে পারে মাইক 1408 নম্বর রুমটাকে ভাড়া নিতে চাচ্ছে, তখন সে তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে সেই রুমটা আমরা ভাড়া দেই না, কারণ সেই রুমের মধ্যে অনেকগুলো প্রবলেম আছে। যদিও মাইক জানার ট্রাই করে কী কী প্রবলেম হয়েছে, তবে রিসেপশনিস্ট কিছু না বলে ফোনটা কেটে দেয়। কিন্তু আমরা দেখতে পারি মাইকও হাল ছাড়ার পাত্র না। সে এখানে রিসার্চ করা শুরু করে সেই 1408 নম্বর রুমের মধ্যে কী হয়েছে। সে তার কম্পিউটার দিয়ে বিভিন্ন ব্যাপার দেখা শুরু করে, আর ফাইনালি সে রিসার্চ করে এটা বের করে ফেলে যে সেই 1408 নম্বর রুমটা হচ্ছে কি একটা ভুতুরে রুম। এটার মধ্যে এখন পর্যন্ত অনেক মানুষের মৃত্যু হয়েছে। এখন যেহেতু সেই রুমের মধ্যে বড় বড় কিছু ব্যবসায়ীরও মৃত্যু হয়েছে, তো এই জন্য সবাই মিলে এই রুমটাকে ভুতুরে হিসেবে বলে এটাকে বন্ধ করে দিয়েছে। আর হোটেলের মানুষজন এটাকে বন্ধ করে দিয়েছে, তারাও এটাকে ভাড়া দেয় না। আসলে যতবারই মৃত্যু হয়েছে ততবারই সমস্ত দায়ভার তাদের উপর গিয়েছে, তো এই জন্য তারা এই রুমটার ভাড়া দিতে চায় না। তবে যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলো জানার পরে মাইক একটু বেশি কিউরিয়াস হয়ে যায়। তো এই জন্য সে ফুললি রেডি হয়ে স্যুটবুট পরে চলে আসে নিউ ইয়র্কের ডলফিন হোটেলে। এখানে রিসেপশনিস্টের কাছে সে বলা শুরু করে তাকে 1408 নম্বর রুমটা বুক করে দেওয়ার জন্য। তবে রিসেপশনিস্ট এটা শোনার পরে পুরোপুরি শকড হয়ে যায়। সে এটা বুঝতেই পারছিল না সে এই রুমটা কেন চাচ্ছে। সে অন্য কোনো রুমও নিতে চায় না, তার এই রুমটাই দরকার। তো এই জন্য সে এই হোটেলের যে ম্যানেজার আছে গ্যারাল্ড, তার কাছে তাকে পাঠিয়ে দেয় কথাবার্তা বলার জন্য। তো আমরা দেখতে পারি এখানে মাইক গ্যারালকে বলা শুরু করে, আমি শুধুমাত্র একটা রাতের জন্য রুমটা চাই, কালকে সকালবেলায় আমি বেরিয়ে চলে যাব। তবে এখানে গ্যারাল তাকে বলে যে একটা রাত তো খুবই লম্বা একটা ব্যাপার, মানুষ এটার মধ্যে এক ঘন্টার বেশি টিকতে পারে না। যারাই এখানে গিয়েছে তারা এক ঘন্টার মধ্যেই ব্যাক করেছে, আর তাছাড়া এখানে 56 জনের মৃত্যু অলরেডি হয়ে গেছে। তবে আমরা দেখতে পারি এইটা শোনার পরেও মাইকের মনের মধ্যে কোনো ভয় নেই, সে এইটা শোনার পরে কিছু মনেই করছে না। আর আমরা দেখতে পারি গ্যারাল তাকে একটা ডায়েরি বের করে দেয় যেখানে সেই 56 জন মৃত মানুষের বিভিন্ন ডিটেল আছে। তবে এগুলো জানার পরেও মাইক সেই রুমের মধ্যে যেতে চাই চাই। সে বলে আমি এক ঘন্টার জন্য হলেও সেই রুমের মধ্যে যেতে চাই, আমি কি একটু দেখতে চাই সেটার পরিবেশটা কেমন। আর যেহেতু এখন মাইক মানবেই না, আর গ্যারাল্ডও বাধ্য তাকে রুমটা দেওয়ার জন্য, তো এই জন্য ফাইনালি সে তাকে সেই রুমের চাবিটা দিয়ে দেয়। তবে যাই হোক, এরপর তারা দুজন মিলে চলে আসে 4 নম্বর ফ্লোরে। আর এখানে গ্যারাল মাইককে একা রেখে দিয়ে সে নিজে নিচে চলে যায়, আর মাইক সামনের দিকে আগানো শুরু করে। আমরা দেখতে পারি সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে সামনের দিকে আগাচ্ছিল, তবে তবুও খুবই সাহস নিয়ে সে চলে আসে 1408 নম্বর রুমের সামনে আর চাবি দিয়ে সেটার তালাটাকে খুলে ফেলে। আর এরপর মধ্যে গিয়ে সে দরজাটাকে লক করে দিয়ে তার টেপ রেকর্ডারটা বের করে সেটা দিয়ে সমস্ত ব্যাপারটা রেকর্ড করা শুরু করে। আসলে সে এখানে তার অনুভূতিটাকে শেয়ার করছিল, যে এখানে কেমন ব্যাপারগুলো, কেন মানুষ আসতে ভয় পায়, এই সমস্ত ব্যাপারগুলো সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেয়ার করছিল। আমরা দেখতে পারি সে বলছে এটা খুবই বোরিং একটা রুম, এখানে আশেপাশে তেমন কোনো ইন্টারেস্টিং কিছুই নেই। আর তখনই সে একটা শব্দ শুনতে পারে, সে শুনতে পারে রেডিওতে একটা গান প্লে হয়ে গেছে। আর যখন সে ভয় পেয়ে পেছনের দিকে তাকায়, তখন সে দেখতে পারে তার বালিশের উপরে দুইটা চকলেট পড়ে আছে। তো এরপরে মাইক গিয়ে সেখান থেকে একটা চকলেট নিয়ে খাওয়া শুরু করে, কারণ তার মধ্যে তেমন কোনো ভয় কাজ করছিল না। তবে তখন সে আরও কিছু শব্দ শুনতে পারে। তো এগুলো শোনার পরে সে আরও একটু শক্ট হয়ে যায়, আর সে চারপাশে চেক করার ট্রাই করে। তার মনে হয় যে হয়তোবা এই রুমের মধ্যে কোনো একটা লোক আছে, এই জন্য সে একটু হ্যাপি হয়ে যায়, কারণ তার লেখার জন্য একটা গল্প সে পেয়ে গেছে। একটা মানুষ এখানে লুকিয়ে লুকিয়ে থেকে সবাইকে ভয় পাওয়ায় আর সবাইকে মারে। তো এরপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন মাইক এখানে কাউকে পায় না, তখন তার মনে হয় এই সমস্ত কাজগুলো হয়তোবা হোটেলের লোকজনই করছে। তারা তাকে ভয় দেখানোর ট্রাই করছে যাতে করে সে দ্রুত এখান থেকে পালিয়ে চলে যায়। আর তাদের এই ভুতুরে রুমের যে গল্পটা সেইটাও মানুষ বিশ্বাস করে রাখে।
তবে তখন সে দেখতে পারে ঘরের তাপমাত্রা আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছে। সে মেশিন দিয়ে তাপমাত্রা কমানোরও ট্রাই করে, তবে কোনো লাভই হয় না। ঘর আস্তে আস্তে করে গরম হয়েই যাচ্ছিল। তো এই জন্য সে রিসেপশনিস্টকে কল দেয় আর হোটেলের লোকজনকে বলে একটা মেকানিক এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। তবে হোটেলের লোকজন তাকে সরাসরি না করে দেয়। তারা বলে সেই রুমের মধ্যে কোনো মেকানিক ভুলেও ঢুকতে চাইবে না। তো এই জন্য আমরা দেখতে পারি সে সমস্ত লাইটগুলো বন্ধ করে দেয় আর ইউবি লাইটের সাহায্যে চারপাশে চেক করার ট্রাই করে। সে এইটা দেখতে চায় যে এই রুমের মধ্যে আসলে আছেটা কি। আর যখন সে ইউবি লাইট দিয়ে চেক করা শুরু করে, তখন সে চারপাশে শুধু রক্ত আর রক্ত দেখতে পারে। সে দেখতে পারে সব জায়গায় লাশের চিহ্ন। তবে যাই হোক, এর একটু পরে দরজায় আবারও নক হয়। আর যখন মাইক গিয়ে দরজাটা খোলে, তখন সে দেখতে পারে তার সামনে একটা মেকানিক দাঁড়িয়ে আছে। আসলে এই মেকানিককে দেখার পরে সে শক্ত হয়ই না, বরং সে তাকে মধ্যে আসার জন্য বলে। তবে এই মেকানিক কোনোভাবেই মধ্যে আসতে চায় না, বরং সে বাইরে থেকেই দাঁড়িয়ে কী করে এটাকে ঠিক করতে হয় সেই ইনস্ট্রাকশন মাইককে দেওয়া শুরু করে। আর ফাইনালি মাইক সে ইনস্ট্রাকশন ফলো করে এটাকে ঠিকও করে ফেলে। তবে যখন সে তাকে থ্যাংক ইউ বলার জন্য পেছনের দিকে তাকায়, তখন সে দেখতে পারে এখানে কোনো মেকানিকই নেই, সে কোথায় যেন গায়েব হয়ে গেছে। তো এর একটু পরে যখন মাইক রেস্ট করার সিদ্ধান্ত নেয়, তখনই রেডিওতে আরও একটা গান প্লে হয়ে যায়। তবে এইবার রেডিওর সাউন্ডটা এত বেশি ছিল যে কেউ এটার কাছে কান নিলে সে বয়রা হয়ে যাবে। মাইকেও কিছু শুনতে পাচ্ছিল না শব্দের জন্য, তবে তার মনে হচ্ছিল না এই সাউন্ডটা রেডিও থেকে আসছে। আর তখন সে দেখতে পারে রেডিওতে একটা টাইমারও ওপেন হয়েছে, যেখানে 60 মিনিটের একটা কাউন্টডাউন দেওয়া হয়েছে, যেটা আস্তে আস্তে করে কমছে। মাইক বাইরে গিয়ে চেক করে যে শব্দটা কোথা থেকে আসছে। সে দেখতে পারে বাইরে কোনো ট্রাফিক জ্যামও নেই যে সেখানে হর্নের শব্দ হবে। আর তখন আমরা দেখতে পারি অটোমেটিকলি জানলাটা বন্ধ হয়ে যায় আর সেটা মাইকের হাতের উপরে পড়ে। এই জন্য মাইক জোরে জোরে চিৎকার করা শুরু করে। সে নিজেকে কোনোভাবেই সাহায্য করতে পারছিল না। তবে ফাইনালি অনেক কষ্টের পরে সে জানলাটাকে উপরের দিকে উঠিয়ে তার হাতটা বের করে আর দ্রুত চলে আসে বাথরুমে। আর যখন সে তার জখম হওয়া হাতটা ধোয়ার ট্রাই করে, তখন কল দিয়ে গরম পানি বের হওয়া শুরু হয়ে যায়। আর এই গরম পানির জন্য তার জখম হওয়া হাতটা আরও বেশি পুড়ে যায়, সে আরও বেশি আহত হয়ে যায়। তবে যাই হোক, আমরা দেখতে পারি মাইক সেখান থেকে কোনোরকমে বাইরে বেরিয়ে চলে আসে আর সে তার হাতটাকে ব্যান্ডেজ করে নেয় যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তবে তখন সে শুনতে পারে রেডিওতে আরও একটা গান প্লে হয়েছে, আর এইটা শোনার পর তার মাথাটা একটু বেশিই গরম হয়ে যায়। তো এই জন্য সে রেডিওর তারটাকে খুলে ফেলে। তবে তবুও সে দেখতে পারে এখানে টাইমারটা চলছেই চলছে। আর এইটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে সে আসলেই বিপদের মধ্যে পড়ে গেছে। সে যেই সাহস নিয়ে এখানে এসেছিল, সেই সাহসটা এখন তার ভেঙে গিয়েছে। তো এই জন্য সে তার সমস্ত জিনিসপত্রগুলোকে প্যাক করা শুরু করে। সে রিসেপশনিস্টকে কল দেওয়ারও ট্রাই করে, তবে ফোনটাও কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এই জন্য সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তার ভাগ্যটা এতটাই খারাপ যে যখন দরজার কাছে গিয়ে সে চাবিটাকে দিয়ে খোলার ট্রাই করে, তখন চাবিটা মাঝখান দিয়ে ভেঙে যায়। আর যখন হ্যান্ডেলটাকে ঘোরানোর ট্রাই করে, তখন হ্যান্ডেলটাও ভেঙে তার হাতে চলে আসে। তো এই জন্য মাইক খুবই ভয় পেয়ে গিয়ে দরজাটাকে ভেঙে ফেলার ট্রাই করে। তবে সে যতই লাথে উষ্টা দিচ্ছিল, কোনোভাবেই এই দরজাটা ভাঙছিল না। তো এই জন্য সে আরও একটু বেশি ঘাবড়ে যায়। সে দৌড়ে জানলার কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চায়, তবে তার কথা কেউই শুনছিল না। আর তখনই মাইক দেখতে পারে তার সামনের বিল্ডিংয়ে একটা লোক তার দিকে তাকিয়ে আছে। তবে যখন সে তার কাছে সাহায্য চাওয়ার ট্রাই করে, তখন একটু পরেই সে বুঝতে পারে এই লোকটা আসলে অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে মাইকেরই একটা রিফ্লেকশন যে কিনা মাইককেই অনুসরণ করছে। তবে তখন সে দেখতে পারে সেই লোকটার পেছন দিয়ে একটা ভূত এসে তার পিঠের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে। আর এতে করে ভয় পেয়ে মাইকও তার পেছন দিকে তাকায়। আর সে দেখতে পারে সেই ভূতটা তাকেও ছুরিকাঘাত করার ট্রাই করছিল, তবে মাইক কোনোরকমে নিজেকে সেভ করার ট্রাই করে। আর একটা সময় গিয়ে সে তার চোখটাকে বন্ধ করে নেয়, কারণ মৃত্যু একেবারে তার সামনে দাঁড়িয়ে আছে। তবে যখন আবার সে চোখটা খুলে, তখন সে দেখতে পারে এখানে ভূতটুত কিছুই নেই, সব কিছু গায়েব হয়ে গেছে। সে বুঝতেই পারলো না এই ভূতটা কোথা থেকে আসলো। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মাইক এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই ঘর থেকে সে আর কোনোদিনও বেরোতে পারবে না, এখানেই তার মৃত্যু নিশ্চিত। কারণ এই ঘরটাই তাকে মারতে চায়, এখানে ষড়যন্ত্র করে কাউকে মারা হয় না, এই ঘরটাই হচ্ছে গিয়ে ভয়ঙ্কর একটা খুনি। আর যখন সেই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করছিল, তখনই হঠাৎ করে টিভিটা অন হয়ে যায়। আর সে দেখতে পারে সেই টিভিতে তার ফ্যামিলির ভিডিও প্লে হচ্ছে। আসলে সে তার ওয়াইফ আর তার মেয়েকে দেখার পরে খুবই ইমোশনাল হয়ে যায়। আর যখন সে গিয়ে তাদেরকে টাচ করার ট্রাই করে, তখন আবার টিভিটা বন্ধ হয়ে যায়। তবে তখন আমার মাইক অন্যদিকে দেখতে পারে দেয়ালের ওই পাশ থেকে একটা বাচ্চার শব্দ আসছে যে কিনা চিৎকার করছিল। আর এই জন্য মাইক গিয়ে সেই দেয়ালের উপরে থাপড়ানো শুরু করে যাতে করে থাপ্পড়ের শব্দটা শোনার পরে সেই বাচ্চাটা শান্ত হয়ে যায়। তবে সে যতবারই থাপ্পড় দিচ্ছিল, ততবারই চিৎকারটা আরও বেশি লাউড হচ্ছিল। এমন করতে করতে এত বেশি লাউড হয়ে যায় যে মাইকের কানের পর্দাটা ফেটেই যাচ্ছিল। মাইক কোনোরকমে হাত দিয়ে তার কানটাকে বন্ধ করে ফেলে। আর সে প্রচণ্ড রাগ করে একটা চেয়ার যখন দেয়ালের উপরে মারে, তখন সেই দেয়ালটা একটু হালকা ব্রেক হয়ে গেলে সেই দেয়াল দিয়ে ভুরভুর করে রক্ত বেরোয়া শুরু হয়। মানে এমন একটা ব্যাপার যেন মাইক এই চেয়ারটা মেরে কাউকে খুন করে ফেলেছে। আর এই রক্তগুলো দেখার পরে মাইক আরও বেশি ঘাবড়ে যায়।
তো এই জন্য সে দৌড়ে জানলা দিয়ে বেরিয়ে অন্য একটা রুমে যাওয়ার ট্রাই করে, সেখানে গিয়ে সাহায্য চাওয়ার ট্রাই করে। তবে যখন সে বেরিয়ে পড়ে আর অর্ধেক রাস্তা পার হয়ে যায়, তখনই হঠাৎ করে তার মনে পড়ে যে 1408 নম্বর রুম ছাড়া এই ফ্লোরের মধ্যে তো অন্য কোনো রুমই নেই। তো এই জন্য সে আরও বেশি ভয় পেয়ে তার রুমের দিকে ব্যাক করা শুরু করে। আর যখন সে ব্যাক করে জানলার কাছে চলে আসে, তখন তার সামনে একটা মহিলা চলে আসে আর এই মহিলা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেওয়ার ট্রাই করে। তবে মাইক কোনো রকমের শেষ মুহূর্তে কিছু একটা ধরে তার জীবনটাকে সেভ করে। আর এরপর এই মহিলার আত্মাটা সেখান থেকে লাভ দিয়ে বাইরে বেরিয়ে চলে যায় আর মাইক এটার মধ্যে চলে আসে। তো এরপরে মাইক গিয়ে যখন আবারও সেই নকশাটাকে চেক করে, তখন সে দেখতে পারে এখানে 1408 নম্বর রুম ছাড়া অন্য কোনো রুমই নেই। এখন শুধুমাত্র 1408 নম্বর রুমটাই দেখানো হচ্ছে। আর এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর তাছাড়া এই রুমের ডিজাইনটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। রুমের আগে যেটা যেখানে ছিল, এখন সেটা সেখানে নেই। এটা দেখার পরে মাইক আরও বেশি শক্ট হয়ে যায়। তবে তখন সে তার রেকর্ডিংটাকে প্লে করে শোনার ট্রাই করে যে আগে সে কোনটা কোন জায়গায় বলেছিল। তবে সে দেখতে পারে সে রেকর্ডিংয়ের মধ্যেও তেমন করেই বলেছিল যেমন করে বর্তমানে আসে, আর সে বলেছিল যে এটা একটা ভুতুরের রুম। তো এরপরে মাইক গিয়ে তার ব্যাগ থেকে তার ল্যাপটপটা বের করে আর তার ওয়াইফকে একটা ভিডিও কল দেয়। এরপর সে তার ওয়াইফকে বোঝানো শুরু করে যে আমি এমন ডলফিন হোটেলের 1408 নম্বর রুমের মধ্যে আটকে গিয়েছি, যেখানে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমি আছি, আমি যেই কোনো সময় মারা যেতে পারি। তুমি দ্রুত পুলিশকে কল দিয়ে ডলফিন হোটেলের 1408 নম্বর রুমের মধ্যে পাঠাও। আর যখন তার ওয়াইফ কলটা দেওয়ার ট্রাই করে, তখন এখানে আগুন নেবানোর জন্য উপরে যেই পানির লাইনটা থাকে সেই লাইন দিয়ে পানি পড়া শুরু করে দেয়। আর সেই পানিগুলো তার ল্যাপটপের উপরে পড়লে তার ল্যাপটপটাও এখানে নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলোতে মাইকের মাথা আরও বেশি গরম হয়ে যায়, কারণ এখন সে কোনোভাবেই আর নিজেকে সেভ করতে পারবে না। তো এর একটু পরে যখন পানিটা পড়া বন্ধ হয়ে যায়, তখন আমরা দেখতে পারি রুমের মধ্যে আস্তে আস্তে করে বরফ জমা শুরু করে দিয়েছে। আসলে এখন পরিস্থিতি এমন যেন এই রুমটা অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত। তবে যাই হোক, যেহেতু এই গরমগুলো সে সহ্য করতে পারছিল না, তো এই জন্য মাইক এখানে কিছু পুড়িয়ে একটু আগুন জ্বালানোর ট্রাই করে। তবে এই আগুনে কোনো লাভই হচ্ছিল না, কারণ এখানে ঠান্ডার পরিমাণ অনেক বেশি। আস্তে আস্তে করে ঠান্ডায় নিজেও বরফ হয়ে জমে গিয়ে যখনই মাইকের মৃত্যু হতে যাবে, তখনই আমরা দেখতে পাই তার ল্যাপটপে একটা কল চলে আসে, যেটা ছিল তার ওয়াইফ লিলির কল। এখানে যখনই মাইক কলটা রিসিভ করে, তখন লিলি তাকে বলা শুরু করে যে পুলিশ সেই রুম পর্যন্ত চলে গিয়েছে, তবে সেই রুমের মধ্যে আসলে কেউ নেই, সেই রুমটা পুরোপুরিভাবে ফাঁকা। তবে তখন মাইক কিছু একটা বলার ট্রাই করছিল, কিন্তু তখন আমরা দেখতে পারি ল্যাপটপে কোনো একটা সমস্যা হয়ে যায় আর মাইকের একটা বহুরূপী তার ওয়াইফ লিলির সাথে কথা বলা শুরু করে। সেই বহুরূপী তাকে বলা শুরু করে যে তুমি সেই রুমের মধ্যে আসো, কারণ তুমি না আসলে আমাকে কেউ খুঁজে পাবে না। তবে যতই মাইক তাকে বারবার করে না করছিল, মানে আসল মাইক বাইরে থেকে চিৎকার করে করে বারবার করে না করছিল, কিন্তু তার কথাবার্তা লিলি পর্যন্ত পৌঁছাচ্ছিলই না। তবে তখনই আমরা দেখতে পারি রুমের কিছু অংশ ভেঙে নিচের দিকে পড়া শুরু করে আর সেগুলো মাইককে আক্রমণ করার ট্রাই করে। তবে মাইক নিজেকে কোনোরকমে বারবার করে সেভ করে যাচ্ছিল। তবে তখন আবার সমুদ্রের একটা পিকচার থেকে অনেকগুলো পানি রুমের মধ্যে চলে আসে আর এই জন্য রুমের মধ্যে পুরো পানিতে ভরে যায়। তো এখন এই সমুদ্রের মধ্যে ডুবে যখনই মাইকের মৃত্যু হতে যাবে, তখনই মাইক উপরে একটা আলো দেখতে পারে। সে দেখতে পারে সূর্যের একটা আলো আসছে। তো এই জন্য সে কোনোরকমে সাঁতরে উপরে চলে আসে আর যখন সে পারে আসে, তখন সে দেখতে পারে এখন পর্যন্ত সে সেই জায়গায় আছে যেখানে সে প্রথমবারের মতো ছিল, মানে যখন সে পানি খেয়ে উপরে উঠেছিল। আর সে দেখতে পায় তার মাথার উপর দিয়ে সেই প্লেনটাও যাচ্ছে, যেই প্লেনের ব্যানারের উপরে বড় বড় করে 1408 লেখা। তবে যাই হোক, যেহেতু মাইক খুবই ভয়ের মধ্যে ছিল আর সে সমুদ্রের অনেক পানিও খেয়ে নিয়েছে, তো এই জন্য সে এখানে বেউশ হয়ে পড়ে যায়। আর এরপরে যখন সে চোখটা খুলে, তখন সে দেখতে পারে সে একটা হসপিটালে পড়ে আছে। তার ওয়াইফ লিলি তার সামনে বসা। সে লিলিকে সেই রুম সম্পর্কে বলা শুরু করে, সে ডলফিন হোটেলের 1408 নম্বর রুমের মধ্যে তার সাথে কী কী হয়েছে সেই সমস্ত ব্যাপারগুলো খোলামেলা করে বলে। তবে লিলি তার কথা একেবারে বিশ্বাসই করতে চায় না। সে বলে যে ডলফিন হোটেল নামের কোনো হোটেল তো এখানে নেই, আর তাছাড়া এমন কোনো রুমের গল্প আমি কোনোদিন শুনিনি। তবে যাই হোক, এরপর আমরা দেখতে পারি মাইক আস্তে আস্তে করে তার নর্মাল লাইফে ব্যাক করা শুরু করে। সে তার নর্মাল লাইফটা আগে যেমন করে লিড করতো, সেই একই লাইফে আবারও সে ব্যাক করে। তবে একদিন যখন সে তার ওয়াইফকে নিয়ে বাইরে ডিনার করতে যায়, তখন এখানে সে একটা ওয়েট্রেসকে দেখতে পারে যে কিনা দেখতে সেই রুমের মধ্যে থাকা ভুট্টার মতো। তবে একটু পরে যখন আবার সে ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে যে না, এটা তার একটা ভ্রম ছিল। তো এখন মাইক বুঝতে পারে তার অবস্থা খুবই ভয়াবহ, সে এই স্মৃতি থেকে নিজেকে কোনোভাবেই বের করতে পারছে না। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে এই ব্যাপারটা নিয়ে একটা বই লিখবে, যাতে করে যদি এই বইটা পড়ে সবাই এই গল্পটা জানতে পারে, তাহলে তার পরিস্থিতির উন্নতি হলেও হতে পারে। আর এরপর সে বই লেখা শুরু করে দেয়। আর অনেকদিন লেখার পরে যখন ফাইনালি সেই বইটা কমপ্লিট করে ফেলে আর তার পাবলিশারকে সেন্ড করার জন্য পোস্ট অফিসে আসে, তখন এখানে তাকে একজন বলা শুরু করে, এই পোস্ট অফিস বন্ধ হয়ে গেছে, তোমার কোনো পোস্ট এখন নেওয়া হবে না। তবে তখন তার চেহারা দেখার পরে মাইক পুরোপুরিভাবে শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এই ছেলেটার চেহারা ডলফিন হোটেলের টিকিট বয়ের সাথে পুরোপুরি মিলে যায়।
তবে তখনই আমরা দেখতে পারি পোস্ট অফিসের যতগুলো লোক আছে তারাই পোস্ট অফিসটা ভাঙা শুরু করে। আর এগুলো দেখার পরে মাইক আবারও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন সে করবেটা কি। আর তখন আমরা দেখতে পারি সে আবারও আরও একবার 1408 নম্বর রুমের মধ্যে চলে এসেছে। আর তখন এই ব্যাপারটাও আমাদের সামনে ক্লিয়ার করা হয় যে আসলে এই পুরো একটা সপ্তাহ যে মাইক বাইরে কাটালো, মানে তার ওয়াইফের সাথে ঘোরাঘুরি করে, সেই সমস্ত ব্যাপারটা ছিল একটা স্বপ্ন। সে আসলে এখান থেকে কোনোদিন বাইরে যায়নি, সে একটা স্বপ্নের মধ্যে গিয়েছে কোনোভাবে নিজেকে একটু রিলিফ দেওয়ার জন্য। তবে সেইটাতে কোনো কাজ হয়নি, সে আবারও 1408 নম্বর রুমের মধ্যে ব্যাক করেছে। তো এখন মাইক দেখতে পারে এই রুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এখানে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে, মানে এই রুম দেখে মনে হচ্ছে না যে এটা কোনো রুম। তো এই জন্য মাইক প্রচণ্ড জোরে চিৎকার করা শুরু করে, সে চারপাশে সাহায্য চাওয়া শুরু করে। তবে তখন তার সামনে তার মেয়ে কেটি চলে আসে। আসলে তার মেয়েকে দেখার পরে যদিও মাইক এটা জানতো যে এইটাও এই রুমের কোনো একটা চাল, তবে তবুও সে তার মেয়েকে জড়িয়ে ধরে। আর তখন আমরা জানতে পারি আজ থেকে 3 বছর আগে তার মেয়ে কেটি ক্যান্সারের জন্য মারা গিয়েছিল। আর তার মেয়েকে হারিয়ে মাইক আর তার ওয়াইফ খুবই আপসেট হয়ে গিয়েছিল। তারা সবসময় এটা নিয়ে বিরক্ত হয়ে থাকতো যে তারা তার মেয়েকে সেভ করতে পারেনি। আর এখানে মাইক কেটিকে বলাও শুরু করে যে আমরা সবসময় তোমাকে সঙ্গে রাখবো, কোনোভাবেই তোমাকে মরতে দেব না। তবে এইটা বলার সঙ্গে সঙ্গেই কেটির এখানে মৃত্যু হয়ে যায়, সে মাইকের কোলের মধ্যেই মারা যায়। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে বেচারা মাইক জোরে জোরে কান্না করা শুরু করে। তবে তখনই রেডিওতে একটা গান প্লে হয়, আর এই গানের জন্য কেটির শরীরটা পুরোপুরি কয়লা হয়ে সেটা একেবারে মাটির সাথে মিশে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মাইকও পুরো পাগলের মতো হয়ে যায়। সে একটা হাতুড় নিয়ে রুমের মধ্যে ভাঙচুর করা শুরু করে, সে ভেঙে সব কিছু চুরমার করে দিচ্ছিল। তবে তখন আমরা দেখতে পারি রেডিওর টাইমারটাও প্রায় শেষের দিকে। আর যখন এটা শেষ হয়ে যায় তখন সে আবারও 1408 নম্বর রুমের মধ্যে ব্যাক করে। আর সে দেখতে পারে রুমের অবস্থা আগের মতো, মানে রুমটা এখনও পুরো ক্লিন, সব কিছু আগের মতো আছে। আর যখন সে রেডিওর দিকে তাকায় তখন সে দেখতে পারে রেডিওতে আরও একবার 1 ঘন্টার টাইমার প্লে করা হয়েছে। যার মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি মাইক একটা লুপের মধ্যে আটকা পড়ে গিয়েছে, আর এই ঘন্টাটা তাকে বারবার করে রিপিট করতে হবে। আসলে এই পুরো ঘন্টায় তার সাথে যা যা হয়েছে সেই সমস্ত ব্যাপারগুলো তার সাথে বারবার করে হবে। আর এগুলো বুঝতে পেরে মাইক প্রচণ্ড আপসেট হয়ে যায়। তবে তখন এখানে একটা কল চলে আসে, আর মাইক যখন কলটা রিসিভ করে তখন সে সরাসরি বলা শুরু করে যে তুমি আমাকে মারলে না কেন। তখন অন্য সাইড থেকে তাকে রিপ্লাই দেওয়া হয় যে তোমাকে আমি মারবো না, তোমার এই ঘন্টাটাকে বারবার করে রিপিট করতে হবে, আর তোমার সাথে যা কিছুই হয়েছে সেটা তোমার সাথে বারবার করে হবে, যাতে করে তুমি মৃত্যুর যন্ত্রণা বারবার করে পাও। আর এরপরে যখনই মাইক পেছন দিকে ঘুরে তখন সে দেখতে পারে এখানে তার মেয়ের আর তার একটা কবর। যার মানে সেটা বুঝতে পারে যে এই রুমটা যায় সে নিজের হাতেই নিজেকে দাফন করে দেখ। আর তখনই ফোনে কেউ তাকে জিজ্ঞেস করে তুমি কি রুম থেকে বেরোতে চাও। তখন মাইক বলে যে না, আমি রুম থেকে বেরোতে চাই না, আমি চাই এই ব্যাপারটাকে এখানে শেষ করতে। তবে তখনই আবার তাকে বলা হয় তোমার ওয়াইফ লিলিও এই রুমের মধ্যে আসতে যাচ্ছে। আর এই ব্যাপারটা শোনার পরে মাইক পুরোপুরি শক্ট হয়ে যায়, আর সে চিন্তা করে এই ব্যাপারটাকে সে এখানেই শেষ করবে, এইবার সেটা যেই কোনো মূল্যে। মাইক তার সামনে একটা মদের বোতল পেয়ে যায়, আর সে এইটা দিয়ে কোনোভাবে একটা বোমের মতো বানিয়ে পুরো রুমের মধ্যে আগুন ধরিয়ে দেয়, যাতে করে পুরো রুমটা পুড়ে ছারকার হয়ে যায়, আর এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি হোটেলের মধ্যে ফায়ার অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়, আর সবাই হৈহুল্লোড় করে বাইরে বেরিয়ে যাওয়ার ট্রাই করে। আর তখন এখানে লিলিও চলে আসে, আর এই ব্যাপারটা দেখার পরে লিলি পুলিশকে বলা শুরু করে আমার হাজব্যান্ড মাইক 1408 নম্বর রুমের মধ্যে বন্দী। তবে অন্যদিকে আমরা দেখতে পারি এত এত আগুনের মধ্যেও এখানে মাইক বসে বসে সিগারেট খাচ্ছে। সে দেখতে পারে তার চারপাশে আগুন দিয়ে পুড়ে সব কিছু ছারখার হয়ে যাচ্ছে, আর এই ব্যাপারগুলোতে তার মৃত্যু নিশ্চিত সে এই ব্যাপারটাও জানে। তো এই জন্য সে পাগলের মতো হো হো করে হাসা শুরু করে, কারণ তার কাছে এখন কোনো অপশনও নেই। আর এর একটু পরেই আমরা চলে আসি মাইকের কবরের সামনে। আমরা জানতে পারি সেই দিন রাতের বেলায় সেই আগুনের মধ্যে জ্বলেই মাইকের মৃত্যু হয়েছিল, তো এই জন্য তাকে এখন দাফন করা হচ্ছে। তো এর একটু পরে এখানে গ্যারাল চলে আসে, আর সে লিলিকে মাইকের কিছু জিনিসপত্র দেওয়ার ট্রাই করে যেগুলো মাইক রুমের মধ্যে রেখে দিয়েছিল। তবে আমরা দেখতে পারি লিলি কোনো জিনিসপত্র নিতে চায় না, সে মাইকের কোনো স্মৃতিই রাখতে চায় না, কারণ সে নতুন করে একটা শুরু করতে চায়। আর যখন এই ব্যাপারগুলো শোনার পরে গ্যারাল সেই জিনিসগুলো নিয়ে চলে যাওয়ার ট্রাই করে, তখন গাড়ির মধ্যে যাওয়ার পরে সে মাইকের টেপ রেকর্ডারটাকে প্লে করে শোনার ট্রাই করে। সে শুনতে পারে এখানে মাইক তার মৃত্যুর একটা ভয়ঙ্কর বিবরণ দিয়েছে, আর তাছাড়া তার কথার মাঝে মাঝে তার মেয়ের জোরে জোরে চিৎকার করার শব্দ আসছিল। আর এই ব্যাপারগুলো শোনার পরে সেও একটু ভয় পেয়ে যায়। তবে তখনই সে তার লুকিং গ্লাসে দেখতে পারে তার গাড়ির পেছনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, যে কিনা দেখতে মাইকের মেয়ের মতো। আর তখন হঠাৎ করেই সে দেখতে পায় তার গাড়ির পেছনের সিটেই কেউ একজন বসে আছে, যে কিনা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। আসলে এটার অন্য কেউ ছিল না, এটা ছিল মাইকের সেই জ্বলন্ত আত্মা, মানে যে পুরোপুরি পুড়ে ছারকার হয়ে গেছে। আর এগুলোতে ভয় পেয়ে মাইক দ্রুত টেপ রেকর্ডারটাকে বন্ধ করে দিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি মাইক সারা জীবনের জন্য, মানে মাইকের আত্মা সারা জীবনের জন্য 1408 নম্বর রুমের মধ্যে বন্দী হয়ে গেছে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা।
এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।